फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल मौमिताज ब्लॉगे आरो एक नतुन भिडियोर साथे तुम्हारे अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो तुम्हारा सबा केमन आछो आशा करी तुम्हारा सबा खूब भालो आछो सुस्थ आछो आमिओ खूब भालो आछी। तो आजके आमि एक जगह जाब आमरा शुधु आमि एका ना आमादेर एनजीओर आरो दुटो दीदी जाबे। तो कोथाय जाबे आर कि कारणे आमरा जाच्छी सेटाई तोमादेर साथे शेयर करब। तो चलो आमार साथे तोमराओ देखबे आमि कोथाय जाच्छी। ओई एकजन सखी आसछे आर एकजन सखी आसार बाकी आछे। एटा होच्छे आमादेर एकटा गंगा, एटा भाग भाग हये गेछे, गंगाटा अनेक बड़ो छिलो। आमरा एखन फुलेर दोकाने चले एसेछि, एटा आमादेर राजपुर बाजार। एई फुलेर दोकान थेकेई आमरा गोलाप फुल किनबो। गोलाप फुलगुलो एखन खूब छोटो छोटो पावा जाच्छे, बोलछे गरमकाल ओई जन्य खूब कम नाकि फुटछे। কালকে লাগবে তো? হ্যাঁ হ্যাঁ কালকে দুপুরে লাগবে। এটা কি গো? এটা হচ্ছে আমাদের রাজপুরের করের গঙ্গা। এখন ভাগ ভাগ হয়ে গেছে, তবে এই গঙ্গা থেকেই বেহুলা লক্ষ্মীন্দার ভেসে গেছিল, তাই না? তোমরা দাঁড়াও সখীগণ, আরেক সখী ফুল কিনতে গেছে। কি আমাদের যাচ্ছে গঙ্গার জল মাথায় দিতে, পাপ ধুয়ে যাবে গঙ্গা গঙ্গা। আস্তে করে তো গঙ্গা গঙ্গা বলো। গঙ্গার ঘাটের পাশেই কতগুলো শিব ঠাকুরের মন্দির আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে একটা, ওদিকে আর একটা চলে গেছে, পাশে আরো একটা আছে। এটা হচ্ছে মা বিভূতারিণী ঠাকুরের মন্দির, এটাও গঙ্গার পাশেই। ওইদিকে একটা ঘাট ছিল আর এইদিকে একটা ঘাট। এইখানটা তো আরো সুন্দর গো, এখানে সব আন্টিরা। ফুলের স্টিক বানানো হবে, এই যে রজনীগন্ধার স্টিক বানানো হচ্ছে এখন, আর এই যে গোলাপ গুলো সব কাটা গুলো চাচা হচ্ছে, এই যে কাছি না। এবার বলো না না, ঠিক আছে রাখো রাখো রেখে দাও। এই যে আমরা ফুলের স্টিক বানাচ্ছি, তারপরে ফুলের আম আছে, কাকে চোখে ফুলের আম হবে, তাই আমরা গেস্টদেরকে একটা করে ফুলের স্টিক দেব। সেই কারণে আমরা এই ফুলের বাজারে গেছিলাম, ওই জন্যই ফুলগুলো আনতে। আর এইগুলো হচ্ছে আমার গাছের ফুল, এইগুলোও দেবো স্টিকের মধ্যে। ঝাউ পাতা এইগুলো নিয়ে এসেছি কিনে, এইগুলো আমরা ওই স্টিকের মধ্যে দেব। তো চলো দেখতে থাকো। আমরা এখন অন্ধকারে বেরিয়ে পড়েছি ফুল তুলতে, কিন্তু আমরা ফুল দেখতে পাচ্ছি না। দু একটা, এই যে এই ফুলগুলো ছিড়বো। ওয়াও কি সুন্দর, দেখো বড় বড় হয়েছে। রাতের বেলায় জানি গাছে হাত দিতে নেই, কিন্তু কিচ্ছু করার নেই। এই যে ফুলের স্টিক গুলো একটা একটা করো, ফুলের স্টিক আমরা এগুলো বানালাম, বাগান থেকে নিয়ে আসলাম ফুলগুলো। এই হলুদ ফুলটা খুব ভালো লাগছে দেখতে।